হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর তার কারণ হচ্ছে আমার গার্ডেনিং। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গার্ডেনের আরও একটি আপডেট দেখার জন্য। আর আজকের আপডেটটি কী হবে আশা করি তা দেখে আপনারা বুঝতেই পেরেছেন। জি, আজকের আপডেট হচ্ছে কচু গাছ। গত বছর ঠিক এই সময় আমি আমার গার্ডেনে কচুর মুখি লাগিয়েছিলাম ঠিক এ পটে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর তারপর আমার সময় হয়ে ওঠেনি যে আমি কচু গাছের আপডেট দিব। মাশাআল্লাহ, গত বছর আমি এই পটে অজস্র কচু খেয়েছি। অনেক বড় বড় কচু হয়েছিল এবং ডগাগুলোও ছিল দারুণ, আশা করি দেখতেই পাচ্ছেন। তো গত বছরে যখন সামার চলে যায় তখন কচু তো একেবারেই সব খেয়ে ফেলেছিলাম, মাটি পর্যন্ত কেটে নিয়েছিলাম ডগাগুলো। তারপর এই পটটি ধরে আমি রেখে দিয়েছিলাম আমার গ্যারেজে। ঠান্ডায় একেবারে মাটি শুকিয়ে মোট কথা বলা চলে কচুর কিছু কিছু ডগা ছিল যা পচে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো বা কচু গাছটি আর বাঁচবে না, সামারে বোধহয় একবারই গাছ খেয়েছি, তো এবার আবারও লাগাবো ইনশাল্লাহ। দু মাস আগেই আমি গ্যারেজ থেকে পটটি বের করেছি। বের করে শুধু একটি কাজ করেছি, তা হচ্ছে একেবারে মাটি কমে গিয়েছিল আমি এখানে আরো অনেকখানি মাটি দিয়ে পটটি ভরে দিয়েছি, কারণ সবগুলো কচুর মুখি পচে গিয়েছিল। এতটা ড্রাই হয়ে গিয়েছিল মাটি যে কচুর মুখিগুলো রুটও ড্রাই হয়ে গিয়েছিল তাও আমি বুঝতে পেরেছি। তখন আমি শুধু একটি কাজই করেছি, একেবারে অনেকখানি কম্পোস্ট মাটি দিয়ে পটটি পুরো ভরে দিয়েছি। মাশাআল্লাহ, 15 দিন পর থেকেই দেখছি যে ছোট ছোট কচু গাছ উঠতে শুরু করেছে। আমি এবছর এখনো পর্যন্ত কোনো কচুর মুখি লাগাইনি, কোনো কচুর ফলন করিনি। যেহেতু দেখেছি যে এখান থেকে গাছ বের হচ্ছে, আমি তো ভাই অনেক খুশি হয়ে গিয়েছি। একদিন দুদিন পর পরই দেখছি যে একটি দুটি করে বের হচ্ছে। আমি শুধু যত্ন নিয়েছি, যখন দু মাস আগে পটটি বের করেছি তখন কম্পোস্ট দিয়েছি এবং সকাল বিকাল অনেক পানি দিয়েছি। আর কচু গাছ যদি পটে করেন সেই হিসেবে কতটা পানি থাকতে হবে আমি আপনাদের একটু বলে দিব এবং দেখিয়েও দিব। একটু লক্ষ্য করলেই দেখবেন মাটি কিন্তু একেবারেই স্যাঁতস্যাঁতা, তার মানে কচু গাছ হতে হবে একেবারেই স্যাঁতস্যাঁতা মাটিতে, তবেই আপনার কচু গাছ অনেক ভালো হবে। আর যারা গরম কান্ট্রিতে থাকেন তাদের জন্য তো সোনায় সোহাগা। গরম গরম কান্ট্রিতে এবং আমেরিকাতে আছেন তারা অনেকেই ঘরে এসি ব্যবহার করেন। আপনারা চাইলে আপনাদের এসির পাইপটি গার্ডেনের যে পাশে সেট করা হয় সে পাশেও যদি আপনারা কচুর মুখি লাগান, অলওয়েজ আপনারা কচুর ফলন ঠিক এইরকমই পাবেন। কারণ হচ্ছে অলওয়েজ এসির পাইপ থেকে যে পানিটি বের হবে তাতে আপনাদের গার্ডেনের একটি পাশ কিন্তু অলওয়েজই স্যাঁতস্যাঁতা থাকবে, মাটিটি অলওয়েজ ভেজা থাকবে, তাই সেই জায়গায় কচুর দারুণ ফলন করতে পারবেন কচুর মুখি দিয়ে। আর যারা আমার মতো পটে করতে চান তারা যদি চান এভাবেই করতে পারেন, তবে এই ক্ষেত্রে পানি দেওয়ার একটি স্টাইল আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি পানি দিয়ে যাচ্ছি, একটু দেখুন। হয়তোবা পানি দেয়া দেখে আপনাদের চোখ সবার কপালে উঠে গেছে, বিশ্বাস করুন ঘাবড়াবার কিছুই নেই। আমি ঠিক এইরকম ডুবো ডুবো অবস্থায় আমার এই পটটি রেখেছি গত 2 মাস যাবৎ। আর এই যে পানি দিয়েছি, ঠিক 1 মিনিটের মাথায় পানিগুলো সব খেয়ে ফেলবে। আর এই পটে কচু দেওয়ার সাথে সাথে আমি একটি মুখি আমার গার্ডেনে দিয়েছিলাম, সেখান থেকেও আমি গত বছর একটি বড় ডগাসহ পাতা খেয়েছি। মাশাআল্লাহ, এবছরও আমার সেই গাছটি উঠেছে। চলুন আমি একটু দেখিয়ে আসছি। একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে একটি কচু গাছ বের হচ্ছে, এটিও আমার গত বছরের কচু গাছ। একটু লক্ষ্য করলেই দেখবেন মাশাআল্লাহ বের হচ্ছে। আর এটি হচ্ছে পালং শাকের ক্ষেতের সাইডে দিয়েছি, মাশাআল্লাহ দারুণ ভাবে হচ্ছে। তো এখানেও আমি পানি ঠিক এভাবেই দিয়ে রাখি, তার মানে হচ্ছে পানি দিয়ে একেবারে আমি সাগর বানিয়ে রাখি। তো আশা রাখছি যে এই কচু গাছটিও হবে। তবে এর সাথে সাথে আমি আরো বেশ কিছুটা কচুর মুখি জার্মিনেট করতে রেখে দিয়েছি ইনশাল্লাহ। ইচ্ছে আছে এবছর আরো বড় একটি পটে কচুর গাছ করার। তো আমার মতো যারা কচু গাছ পছন্দ করেন, কচু শাক পছন্দ করেন, আর ভাই কচু শাক কেই না পছন্দ করে, ফুল অফ আয়রন,
আপনাদের সাপ্লিমেন্ট না খেয়ে যদি ঘরেই সরাসরি এইরকম কচু গাছ করে আয়রন খেতে পারেন তবে আর সাপ্লিমেন্ট কিনে খাওয়ার কি দরকার বলুন। প্রচুর আয়রন আছে আমরা সবাই জানি কচুতে, তাছাড়া কচু হচ্ছে আমাদের শরীরের জন্য ঔষধের থেকেও অনেক ভালো কাজ করে। আমার অনেক পছন্দের একটি সবজি হচ্ছে এই কচু গাছ, তাছাড়া আমি কখনোই বুঝতে পারিনি যে লন্ডনের বাড়িতে আমি এইরকম একটি কচু গাছও বানাতে পারবো। শুকর আলহামদুলিল্লাহ মনের আশা যদি পূর্ণ হয় অনেক আনন্দ লাগে। তাছাড়া অনেক আগে থেকেই একটি কথা শুনে এসেছে, যদি আপনি কিছু চান মন থেকে তবে আল্লাহ থেকে শুরু করে সমস্ত দুনিয়া আপনাকে সাহায্য করে সেই কাজটির সফলতা নিয়ে আসার জন্য। আমি আসলে একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি, আমি আসলেই কল্পনা করিনি যে এইরকম ঠান্ডা দেশে আমি কখনো কচুর ফলন করতে পারবো। আশা করব যারা গত বছরে আমার কচু গাছের ভিডিও দেখেছেন যে আমি রুটিন করে লাগিয়েছি, তাদের কাছে সবার শুরুতে আমি সরি বলবো যে আমি কচু গাছটি লাগানোর পর আমি অনেকটা সফলতা পেয়েছিলাম, কচু গাছ হয়েছে, খেয়েছি, আমি তার আপডেট দিতে পারিনি। আমি আবারও বলছি যে আমি অনেকটা দুঃখিত আছি, তাই ভাবলাম এবছর তো কচুর এই ভিডিওটি মিস করা যায় না, সবার সাথে শেয়ার করতেই হবে, কারণ আমার অনেক লাভলি ভিউয়ার্স অপেক্ষায় আছে যে আমার কচু গাছের কি অবস্থা, বেঁচে আছে না মরে গেছে। শুকর আলহামদুলিল্লাহ আমার গাছটি একেবারেই বেঁচে উঠেছে আবার, তবে হ্যাঁ বেঁচে ছিল না, মরে গিয়েছিল। আমি কিছুটা যত্ন নিয়েছি যা আপনাদের বললাম যে মাত্র দুটি যত্নের কারণেই দেখুন আমার গাছটি আবারও বেঁচে উঠেছে। শুধু পর্যাপ্ত পরিমাণ পানি আর কিছুটা মাটি দিয়ে আমি এই পথ ভরে দিয়েছিলাম। এই ছিল আজ আমার কচু গাছের আপডেট, আশা রাখবো আপনাদের ভালো লাগবে। প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই কচু শাক দিয়ে অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলেও আছে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে এবারে সামারে আমার সমস্ত নতুন গার্ডেনের আপডেট পেয়ে যাবেন আপনারা ফ্রিতে। তার সাথে সাথে অনেক মজার মজার রেসিপিও পাবেন এবারে ঈদে আমার চ্যানেলে। বিদায় নিচ্ছি আজকের মতো, আপনারা সবাই ভালো থাকুন, আমার আমার পরিবারের জন্য দোয়া করুন। কিপ ওয়াচিং মাই চ্যানেল, লাভ ইউ অল।